হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো রান্নাঘর থেকে দেখো, ভাই মাংস নিয়ে এসেছে, তো আমার এখনও রান্না করার পালা, রান্না করবো তো আমি। তো এখন এটা ধুয়ে টুয়ে সব ম্যারিনেট করে রাখবো। আর তোমরা প্লিজ ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দেখো। তো বাজার করে নিয়ে এসেছে পুরো সবজির বাজার, বেগুন, বাঁধাকপি, দেখতেই পাচ্ছ কী কী সবজি আছে না আছে, এইদিকে আদা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, নয় স্কিপ করে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ড দেখো, এইদিকে বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি, তো একটা বেগুন নিয়েছি শুধু, তো এটা গোল গোল করে ভাজা করব, আর তার সাথে মটন মানে খাসির মাংস। তো ওটাকে ধুয়ে টুয়ে সব কিছু দিয়ে পেঁয়াজ টাজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সবার ফার্স্টে এখন বেগুনগুলো ভেজে নিয়েছি, তো কড়াই দিয়ে তেল, তো এক এক করে ভেজে নিয়েছি, আর তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশিরোদাদাইলিফেস্টিল চ্যানেল। আপনাকে অনেক স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলেছি। আজকে হলো রবিবার, তো রবিবার আজকে তো আমি এখন মটন রান্না করছি। দেখো বেগুন মেজা করে নিয়েছি, এখন আলুটা ভেজে নিচ্ছি আর মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন মাংসের যে আলুগুলো আছে তো ওগুলো এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এগুলো ভাজা হয়ে এখন মাংসটা রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি আর না করি। আর একবার বেগুন ভাজাটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এখন মাংসটা রান্না করব, এটা ম্যারিনেট করে রেখেছি। তো দেখো সবটা তোমাদের দেখাতে পারিনি, এখন সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে কষে নিচ্ছি। তো দিয়েছি গোটা রসুন, তো মাংসের সাথে গোটা রসুনটা খেতেও ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়া করে মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, তো একটা বার্থডে আছে, তো বার্থডের জন্য গিফট নেওয়ার আছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর মা একটু বিকেলবেলা অন্য কাজে যাবে বলে এখন দুপুরবেলায় বের হয়ে গেছে, আর এখন ঠিক একটা কি দেড়টা এরকম সময় হবে। তো চোরা পোড়া রোদের, তো ফাইনালি একটা দোকানে চলে এসেছি, দেখো সিঁড়ির উপর দিয়ে যাচ্ছি। তো অনেক কিছু এখানে গিফটের আইটেম আছে, খেলার জিনিস, স্পোর্টের, এখানে মানে যত কিছু জিনিস আছে। আর এখানে উপর থেকে দেখো
দৃশ্যটি খুবই সুন্দর লাগছে দেখতে চারপাশ। তো বাজার থেকে গিফট টিপ নিয়ে এসে চলে এলাম বিকেল বেলায়, মানে এসে একটু চা টা খেয়েছি, তো একটু বসে চলে এলাম পুকুর পাড়ে। তো এইদিকে বিকেল বেলাটা দেখো কত সুন্দর লাগছে, সেই প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে। এখন 4:30 কি এরকম হবে, তো হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির দিকে। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর কি গিফট নিয়েছি তো দেখো, এই গিফটটা নিয়েছে বার্থডের জন্য, তাকে প্রোগ্রাম আছে এর আগের দিন, এর পরের দিনে, তো অবশ্যই সেটা দেখতে পারবে। আর দেখতে গেলে আমার ভিডিওটি দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই।